নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনারা দেখছেন কেয়ার ফর হেলথ ইউটিউব চ্যানেল। আজকের এপিসোডে আমরা আলোচনা করব জিম জার্মের ব্যাপারে। জিমে গিয়ে যারা ঘাম ঝরান, জিমে গিয়ে যারা বডি তৈরি করেন, তাদের প্রত্যেকেরই এই ভিডিওটা অবশ্যই দেখা উচিত। কারণ আপনি জিমে গিয়ে যতই পেশি বা বডি তৈরি করুন না কেন, ভেতরে ভেতরে এই জিমই কিন্তু আপনাকে দুর্বল করে দিচ্ছে। কিভাবে সেটা জানতে ভিডিওটা পুরোটা দেখুন, চলুন জেনে নিই। এক নম্বর, মনে রাখবেন জিম এমন জায়গা যেখানে আপনি একাই ঘাম ঝরাচ্ছেন না, আপনার পাশের ট্রেডমিলেই যিনি দৌড়চ্ছেন তার কোনো ভাইরাস ঘটিত সমস্যা থাকতেই পারে। দু নম্বর, শীত পড়ার মুখে সর্দি জাতীয় সমস্যায় ভোগেন বেশিরভাগ মানুষ। জিম বা ওই জাতীয় ক্লোজ ডোর কনফাইনমেন্ট কিন্তু সর্দির মতো রোগ ছড়ানোর প্রকৃষ্ট ক্ষেত্র। তিন নম্বর, ফ্লু বা অন্যান্য অসুখের জার্ম জিমে জড়ানোর সম্ভাবনা বেশি, কারণ বেশিরভাগ জিমই অপরিসর, অনেক জায়গায় তো আবার পাশের জনের নিঃশ্বাস গায়ে এসে লাগে। চার নম্বর, জিমে তোয়ালে বা অন্য কোনো কাপড় ব্যবহারের সময় সাবধান থাকুন, আপনার নিজেরটাই ব্যবহারের চেষ্টা করবেন সবসময়। পাঁচ নম্বর, একটি মেশিনে অন্য কেউ ওয়ার্কআউট করার পরে যখন ব্যবহার করতে যাবেন, তখন সেই মেশিনের যে অংশগুলির সঙ্গে শরীরের খোলা অংশের সংস্পর্শ ঘটে সেগুলি ভালো করে মুছে নেওয়ার চেষ্টা করুন। ছ নম্বর, জিমে সকলের ব্যবহার করেন এমন জিনিস ব্যবহারের সময় খেয়াল রাখুন, সেই হাত যেন কিছুতেই মুখে না যায়। সাত নম্বর, আপনার নিজের জিম ব্যাগটিকে পরিষ্কার রাখুন সবসময়, দেখবেন ওতে যেন কোনো গন্ধ না হয়, গন্ধের নামগন্ধ পেলেই ধুয়ে ফেলুন সেই ব্যাগ। আট নম্বর, জিম গ্লাভস অনেক ক্ষেত্রেই আপনাকে রক্ষা করবে, কিন্তু খেয়াল রাখবেন সেগুলো যেন পরিচ্ছন্ন থাকে। বন্ধুরা, জিম করতে গেলেও এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, কারণ এই সমস্ত জিনিসগুলো থেকে যে ভাইরাস ছড়ায় সেটা কিন্তু সরাসরি আপনার শরীরের অভ্যন্তরে প্রবেশ করে। তাই বাইরে থেকে আপনি যতই পেশি তৈরি করুন না কেন, এই ব্যাপারগুলো না খেয়াল রাখলে কিন্তু ভেতর থেকে আপনি দুর্বল হয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে এটাকে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আপনার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ছড়িয়ে দিন। আর এই ধরনের হেলথ রিলেটেড আরো লেটেস্ট ভিডিও এবং আপডেটস পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।